গুড মর্নিং বন্ধুরা, আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও খুব ভালো আছি। সকাল থেকেই বৃষ্টি, বৃষ্টিমুখর একটা দিনে নতুন একটা ভিডিওতে তোমাদেরকে স্বাগত জানাই। বৃষ্টি তো অবিরাম হয়েই যাচ্ছে, কয়েকটা দিন তো মেঘলা আকাশ ছিল, তারপরে তো বৃষ্টি শুরু হয়েছে। আজকে তো সকাল থেকে ঝমঝমিয়ে বৃষ্টি, দেখে মনে হচ্ছে পুরোপুরি একদম বর্ষাকাল। বৃষ্টি দেখতে তো ভালোই লাগে, বৃষ্টিতে ভিজতেও ভালো লাগে। বৃষ্টিটা যখন অতিরিক্ত হয়ে যায় তখন কিন্তু আর ভালো লাগে না, কারণ আমরা ঘরের মধ্যে বসে বৃষ্টি দেখছি। আর যারা ফুটপাতে থাকে, যারা বা নিচু জায়গায় থাকে, যাদের ঘরের বাড়িতে জল উঠে যায়, তাদের পরিস্থিতিটা কি হয় সেই কথাটা ভাবলে না তখন আর ভালো লাগে না যে বৃষ্টির কথা চিন্তা করতে। যাই হোক, এদিকে তো সমস্ত কিছু রান্নার জোগাড় করে নিয়েছি। ডিম আছে, আলু কেটে নিয়েছি, পটল আলু কেটে নিয়েছি, মশলা করে নিয়েছি, আর আছে আম। চলো রান্না বান্নাটা আগে শুরু করে নিই। উপরওয়ালা মনুষ্য জাতিকে কোনোদিনই সন্তুষ্ট করতে পারেনি। এই তো দেখো না, এত বৃষ্টি হচ্ছে, এখন বৃষ্টিটা ভালো লাগছে, কিন্তু বৃষ্টিটা যখন বেশি মাত্রায় হয় তখন আর ভালো লাগে না। তখন মনে হয় কবে রোদ উঠবে, কবে রোদ উঠবে। যখন বেশি গরম পড়ে তখন মনে হয় এত গরম সহ্য করা যাচ্ছে না, কবে যে আবার ঠান্ডাটা আসবে। আবার অতিরিক্ত ঠান্ডা পড়লে মনে হয় বাবা আর বাঁচা গেল না, একটু গরম কোথায় পাবো। এই সব ওই যে বললাম, আমরা কোনোদিন মানুষটা সন্তুষ্ট হতে পারি না। একটা জিনিসের চাহিদা মিটে গেল, তা আবার একটা জিনিসের চাহিদা আমাদের সঙ্গে সঙ্গে এসে যায়। সেই জিনিসটা চাহিদা মেটানোর জন্য আমরা অনেক চেষ্টা করি, কিন্তু এসব ভেবে তো আর লাভ নেই। বৃষ্টি যেহেতু হচ্ছে একটু এনজয় করি। প্রথমে ভেবেছিলাম যে একটু খিচুড়ি করব, তারপরে ভাবলাম যে না, বৃষ্টি তো সবে শুরু, এই তো বর্ষাকাল সবে পড়লো, এখনও অনেক দেরি আছে, করা যাবে খিচুড়ি মাঝে মাঝে। আর যেহেতু ছেলে স্কুলে গেছে তাই আর খিচুড়ি করলাম না, সারাদিন পরে এসে খিচুড়ি খাওয়াটা ঠিক হবে না। আজকে শুধুমাত্র রিজু স্কুলে গেছে, রায়ান স্কুলে যায়নি, কারণ রায়ানের শরীরটা গতকাল রাত থেকে আবার একটু খারাপ করেছে, ওই জন্য ওকে আর স্কুলে পাঠালাম না, রিজু একা গেছে। এদিকে দেখতে দেখতে রান্নাও কিছুটা করে ফেলেছি, পটল আলু ভাজাও হয়ে গেছে, এবার করব ডিমের ঝোল। গতকাল তোমাদের কিন্তু কোনো ভিডিও দিইনি, এটা হচ্ছে আগের দিনের ভিডিও, সেটাই তোমাদেরকে দিয়ে দিলাম, কারণ রায়ানের শরীরটা খারাপ ছিল, আমি কোনো রকম ভিডিও করতে পারিনি, ওকে নিয়েই একটু ব্যস্ত ছিলাম, তাই আগের দিনের ভিডিওটাই তোমাদেরকে দেখিয়ে দিলাম। সকালে উঠেছি সেই পাঁচটা বলবো না, কারণ রায়ানের শরীরটা খারাপ ছিল না, সেই তিনটের আগের থেকেই আমি আজকে জেগে আছি। তারপর থেকে তো আর ঘুম নেই চোখে, রিজু স্কুলে গেল, ওকেও টিফিন তৈরি করে দিতে হলো, দিয়ে তারপরে সারাক্ষণই রায়ানের কাছেই শুয়েছিলাম, কিন্তু ঘুম আর আসেনি। শরীরটা যেহেতু ওর খারাপ, আর বাচ্চাদের শরীর খারাপ হলে বুঝতেই পারছো মায়েদের মানসিক অবস্থাও ভালো থাকে না। দুটো তো বেজে গেছে, বৃষ্টি তো এখনও হয়ে যাচ্ছে, চলো রান্নাবান্নাটা দেখিয়ে নিই। ভাত তো আছে, আলু মাখা আছে, এটা রায়ানের জন্য রেখেছি, ডিম আলু আছে, পটল আলু ভাজা করেছি, আর আছে আমের টক, এই দিয়েই আজকে খাওয়া দাওয়া হবে। রায়ানকে স্নান করিয়ে দিয়েছি, এবার ওকে খাওয়া দাওয়া করাবো, আর সঙ্গে একটু স্যালাডও আছে। রায়ানের ভাতটা বেড়ে নিলাম, নিয়ে ওকে খাইয়ে নেব। তারপরে তো দুটো তো বেজেই গেছে, রিজুর বাড়ি আস্তে আস্তে পৌনে তিনটে বাজে, ও বাড়িতে চলে আসবে, তার আগে রায়ানকে খাইয়ে দেব। খাওয়া দাওয়া আমাদের সমস্ত কমপ্লিট হয়ে গেছে, এখন হচ্ছে বিকালবেলা। আম কেটে নিলাম, সবাই মিলে বসে এখন আম খাবো, আর বাইরে তো বৃষ্টি হয়েই যাচ্ছে। আম খাওয়ার পরে কিছুক্ষণ সবাই মিলে বসে কথাবার্তা বললাম, আর হাতে তো মোবাইল আছে দেখছি। সন্ধ্যেবেলা ওর বাবা চপ পেঁয়াজি নিয়ে এলো, সঙ্গে আছে মুড়ি, আর একসঙ্গে বসে আমরা সবাই মিলে এখন চপ পেঁয়াজিটা এনজয় করব। সঙ্গে তো চা আছেই, বর্ষার দিনে চা থাকবে না, বৃষ্টি হচ্ছে এটা তো হতেই পারে না। চাটা একটু পরেই খাবো, আগে এটা খেয়ে নিই। তোমরা কে কে বৃষ্টির দিনে এরকম গরম গরম চা আর চপ পেঁয়াজি মানে তেলে ভাজা খেতে ভালোবাসো, অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। বৃষ্টি মানেই হলো গরম গরম খিচুড়ি, ধোয়া ওটা চা আর চপ পেঁয়াজি বেগুনি, এইগুলোই তো বৃষ্টির স্পেশাল খাওয়া দাওয়া। তোমরাও কীরকম করো? যদিও বেশি খাওয়া উচিত নয়, আজকাল গ্যাস অম্বলের ভাগটা বেশি হয়, কিন্তু কি করব, খেতে ভালো লাগে তাই খাই। সন্ধ্যেবেলা রায়ানের শরীরটা অনেকটা বেটার আছে, তাই ভাবলাম একটু পড়াতে বসাই। আসলে কী বলতো, বাচ্চাদের যদি কন্টিনিউ একটু বই নিয়ে বসানো না যায় না, ওদের পড়াশোনার প্রতি একটা অবহেলা এসে যায়।
আর আমি দেখো ওকে পড়াচ্ছি, ওর এক্সপ্রেশনটা শুধু দেখবে, ভীষণ দুরন্ত। ওকে পড়াতে না আমার খুবই কষ্ট হয়, একটা জায়গায় স্থির হয়ে বসে না। তবু একটু পড়িয়ে নিচ্ছিলাম, পড়িয়ে নিয়ে আজকে আর লেখালেখির মধ্যে যাবো না, শুধু একটু বুঝিয়ে পড়িয়ে ছেড়ে দেবো, অল্পের উপর দিয়ে পড়াবো, কারণ শরীরটা ওর ভালো নেই। ওকে তো পড়ানো হয়ে গেছে, এবার কিছুটা জামা কাপড় কেটেছিলাম। সেই জামা কাপড়গুলো কয়েকদিন মেঘলা ওয়েদার ছিল, তাই ভালো করে শুকায়নি, আজকে উপর থেকে নিচে নিয়ে চলে এসেছি। আর জামা কাপড়গুলো উপরেই মেরে দেওয়া ছিল, জামা কাপড়গুলো ভাঁজ করে ফেলবো। এই জামা কাপড় ভাঁজ করাটা মনে হয় আমার সংসারের সব থেকে একটা বড় আর কঠিন কাজ। কখনোই জামা কাপড় এক বেলার মধ্যে ভাঁজ করে উঠতে পারি না, সঙ্গে সঙ্গে যে জামা কাপড়গুলো ভাঁজ করে রাখবো সেটা আর হয়ে ওঠে না, ওই যে জমতে জমতে একদম পাহাড় সমান হয়ে যায়। জামা কাপড়গুলো ভাঁজ করে নিলাম, কয়েকটা তোলা জামা কাপড় আছে সেগুলো আলমারিতে ঢুকিয়ে দেব। এই জামা কাপড়গুলো আলাদা রাখি, আর আমার আলমারিটার অবস্থা দেখছো একদম অগোছালো হয়ে গেছে, একদিন আলমারিটা ভালো করে গোছাবো। জামা কাপড়গুলো রেখে দিই নি, আর একদিকে আমার চুড়িদার কুর্তি আছে, আর অন্যদিকে শাড়ি। এখানে তো মাত্র কয়েকটা শাড়ি দেখছো, আমার অনেক শাড়ি আছে, শাড়িগুলো অন্য জায়গায় রাখা আছে, সেগুলো তোমাদেরকে একদিন নিশ্চয়ই দেখাবো। এখানে মাত্র কয়েকটা শাড়ি দেখতে পাচ্ছ। আলমারিটা যেদিন ভালো করে গোছাবো সেদিন তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব আমার শাড়িগুলো। এবার তো কয়েকটা সাজগোজের জিনিসও বাইরে পড়ে আছে, কয়েকটা দিন তুলবো তুলবো, সেগুলো ঠিক জায়গায় রাখা হচ্ছে না। দেখো এই ড্রয়ারের মধ্যে আমার কিছু সাজগোজের জিনিস থাকে, এই ড্রয়ারটাও তোমাদেরকে একদিন ভালোভাবে দেখিয়ে দেব। এবার যারা যারা আমাকে ভালো ভালো কমেন্ট করেছেন তাদের কথা উল্লেখ করি। সোমিস কিচেন, বিডি ব্লগ আকিমণি, রোজিস ডেলি ডায়েরি, ডিপ পেন্ট টক্স ব্লগ, সিয়ামস মম কিচেন, এছাড়াও আছে শিবা মণ্ডল, রুবি বিবি। তোমাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ, তোমরা আমাকে ভালো ভালো কমেন্ট করো, আরও আমাকে এগিয়ে যাওয়ার জন্য উৎসাহিত করো। আর যে সকল বন্ধুরা এখনও আমার পরিবারের সদস্য হয়ে ওঠনি তারা প্লিজ আমার পরিবারে জয়েন করো, আমার ভিডিওটা দেখো, আর ভিডিওটা দেখে যদি তোমাদের ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো, আমাকে অনেক অনেক ভালোবাসা দাও। আজ তাহলে এই পর্যন্ত, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, গুড নাইট।